হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি আমার নাচের জন্য আজকে লুকটা ক্রিয়েট করছি, আর নাচটা আমি অনেক আগে আপলোড করে দিয়েছি। আর যেহেতু আমি নিজের ক্ষেত্রে মেকআপ লুকটা একদম চটজলদি সময়ে করার চেষ্টা করি, আর খুবই কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করি, তার জন্য প্রথমে আমি ময়শ্চারাইজার অফ ক্যামেরাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি একদমই অল্প পরিমাণে কনসিলার ইউজ করে নিয়েছি, একটু ব্রাইট শেডে। আর যে লুজ পাউডারটা ইউজ করছি এটা একদমই স্কিন কালারের ছিল, তো এখানে আমি সুন্দর করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পর আমি সেটাকে সুন্দর করে সেটও করে নিয়েছি। তারপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্লাশ আমার কাছে সবসময় বেশি ফেভারিট, আর ব্লাশ দিয়ে কিন্তু আসলে অনেক কিছু একসাথে করা যায়। এখানে যেমন আমি সময়ের অভাবে ব্লাশ দিয়ে পুরো চোখের মেকআপটা করে নিচ্ছি, আর ব্লাশ এমন একটা জিনিস, মানে পিঙ্ক কালার, এই কালারটা আসলে সব ড্রেসের সাথে আমরা যদি এরকম হালকা করে অ্যাপ্লাই করি তো আমাদের চোখে মনে হয় যে কিছু একটা অ্যাপ্লাই করেছি, সুন্দর লাগে দেখতে, আবার খুব বেশি যে গর্জিয়াস লাগে তাও না। তো আমি যে এখানে একটু পিঙ্কিশ পিঙ্কিশ করে নিয়েছি আমার চোখটাকে, তারপর আমি একদম হাইলাইটারে চলে গিয়েছি, হাইলাইটার দিয়ে পুরো মুখটাকে কভার করে নিচ্ছি, সুন্দর করে চকচকা বানিয়ে নিচ্ছি, দেখে মনে হচ্ছে আমি একদম যেন ফুল অনেক কিছু মেকআপ করে ফেলেছি, কিন্তু আসলে আমি তেমন কিছু অ্যাপ্লাই করিনি। তারপরে একটা সুন্দর গর্জিয়াস লুক দিবে ন্যাচারালের মধ্যে। আর এই যে আমি এখানে এক্সপ্রেশন দিছিলাম যে আমি হাত দিয়ে একদম ফুল মেকআপটা কমপ্লিট করে ফেলছি, তো আইব্রোস্টার হাত দিয়ে হয় নাই, দেন আমাকে আর কি ব্রাশ অ্যাপ্লাই করতেই হলো। আর এখানে আমি শর্টকাট অ্যাপ্লাই করেছি, কারণ এখানে যদি আমি পাউডার আইব্রোটা ইউজ করি তো এখানে সময়টা আর কি কম লাগে। দেন আমার নাচের গানের সাথে আমি ঠিক করি যে আমি মোটা করে কাজল অ্যাপ্লাই করব, বাট একটু নতুন টেকনিকে। তো প্রথমে আমি আর কি হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি পুরো চোখে, তারপরে আমি ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করি। এর কারণ একটাই ছিল যে হোয়াইট কাজলের পর যখন ব্ল্যাক কাজলটা দিই তখন কিন্তু চোখটা আর একটু বেশি সুন্দর লাগে, আর একটু বেশি বড় লাগে, যেটাই যে এখনই দেখা যাচ্ছে তফাতটা, যে চোখটা একটু বেশি বড় লাগছে। তো আমি একটু টানা করে দিয়েছি, যেহেতু আমি নাচের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করছি, যদি আমি এমনি সাজতাম তাহলে আমি এতটা টানা করে দিতাম না, এমনিতেও ভালো লাগছিলো দেখতে, তবে নাচের জন্য আমি একটু টানা করে দিয়েছি, আর চোখটা দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিলো। তারপরে আমি একটা নুড কালার শেডের হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলছি। আপনারা সবাই ভাবতেই পারেন যে যেহেতু শাড়িটা রেডের মধ্যে, বা আমি যেহেতু নাচের জন্য আর কি লুকটা ক্রিয়েট করছি, রেড কালার দিলে বেশি ভালো লাগতো, আসলে ভালো লাগতো, তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে নুড কালারটা দিলে আমাকে একটু বেশি ভালো লাগবে, তাই অ্যাপ্লাই করেছি। আর এখানে আর কি বিছা পরার পর আমার এতই ভালো লাগছিলো যে আমার মানে নাচতে মন চাচ্ছিলো, তাই আমি নাচাও শুরু করে দিয়েছি। তারপর আমার মনে পড়লো যে আমি আর কি ঘোমটাটা সেট করব, এর জন্য আমি ঘোমটাটা সেট করতে শুরু করে দিয়েছি। আর এখন একদম কিন্তু টোটাল লুকটাই চেঞ্জ হয়ে যায়, আমি নিজেও ভাবি নাই যে লুকটা এত সুন্দর আসবে। আমার কাছে স্পেশালি আমার এই লুকটা অনেক বেশি ভালো লেগেছিলো। আমি জানি না, কিছু কিছু সময় এমন হয় যে আমরা হয়তো বা অনেক মেকআপ অ্যাপ্লাই করি, অনেক কিছু অনেক সময় নিয়ে সাজি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ওই মেকআপটার থেকে হালকা মেকআপটা বেশি সুন্দর লাগে। তো আমার কাছেও মনে হয় যে এই জায়গাতে আমাকে আর কি এই হালকা মেকআপই সুন্দর লেগেছিলো আমার কাছে পার্সোনালি। আর নিজে নিজে শাড়ি পরার সব থেকে কঠিন কাজ আমার মনে হয় পিন আপ করা, কারণ পিন আপটা আসলে যদি ভালো মতো করা না যায় তাহলে শাড়ি পরাটা আমার কাছে মনে হয় যে একদমই আনইজি ফিল হয়। তো এটা আমি কাউকে দিয়ে করাইতে গেলে অনেকেই করে দিতে পারে না ঠিক মতো, তখন আমার আরও বেশি আনইজি ফিল হয়, তো এর জন্য আমি নিজে নিজে চেষ্টা করছিলাম। তারপরে আমি ভাবলাম যে গলাটা একটু বেশি খালি খালি লাগছে, জন্য আমি একটা গলায় মালাও পরে নিই, আর কানের দুল আমি পরি না, এই কারণে প্রথমত ঘুমটা দিয়ে তো কানটা সেইভাবে দেখা যাচ্ছিল না, দ্বিতীয়ত যখন ভারী কোনো কানের দুল পরে নাচি তখন আর কি আনইজি ফিল হয়, আর মনে হয় যে কানের দুলটা পরে যাবে, ইভেন পরেও যায় অনেক সময়, এর জন্য আর কানের দুলটা পরি নাই। তারপরে আমি ভাবলাম আমার সাজ একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তো নাচের জন্য চলে যাব, দেন আমার মনে পড়লো যে আমি আলতা দিই নাই। আর আমার মনে হয় নাচের ক্ষেত্রে শাড়ি আলতা এই দুইটা জিনিস না থাকলে মানে নাচটা কমপ্লিটই হয় না, শাড়ি পরে আলতা দিয়ে যদি আমি একটু হাত পাও ঘুরাই সেখানেও মনে হয় যে একটা সৌন্দর্য আসে, তো এর জন্য আমি আর কি আলতাটা সুন্দর করে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর বেশি ডিপ করি না, হালকার মধ্যে আলতাটাও দিয়েছি। তো দেন এই যে আমার সাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমার মনে পড়েছে যে আমি শাখার মতো যে চুড়িটা এটা আমি পরি না, এটা অনেকেই মনে করতে পারে যে শাখা, তবে এটা শাখা না, এটা প্লাস্টিকের একটা চুড়ি। তারপরে আমি নিজেকে আর একটু গ্রামীণভাবে প্রকাশ করার জন্য এই নাকছাবিটা পরে নিই, আর এটা নাকছাবি না অ্যাকচুয়ালি, আমার এটা একটা ইয়াররিং ছিল, তো ওইটা দিয়ে আমি আর কি টেকনিক্যালি নাকছাবি করে পরি। সো হিয়ার ইজ মাই ফুল মেকআপ লুক, তোমাদের কেমন লেগেছে জানিও, আর আমার পেজটা যারা যারা এখনও ফলো করে দাও নাই তারা তারা অবশ্যই ফলো করে দিও, আর তাড়াতাড়ি একটু আমার 5000 ফলোয়ার্সও করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।